পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। একজন আমাকে সিঁথিতে সিঁদুরটা পরিয়েছিল। আমি কি ঠিক করেছি আরেকজনের নামে সিঁদুর পরে? আমি কি সিঁদুর খেলতে পারবো? নিজের দুর্ভাগ্যের কারণে এই বিয়েটা ভেঙে গিয়েছিল। তুমি পারবে নিজের হাতে তোমার এই বিয়েটাকে ভেঙে ফেলতে? তোমার কি মনে হচ্ছে যে এটা শুধুই একটা হঠাৎ ঘটে যাওয়া একটা ঘটনা শুধু? রঞ্জা, তুমি আর কোনো দ্বিধা রেখো না মনের মধ্যে। অমনি মামনি, তুমি একবার একটু গুরুজির সঙ্গে কথা বলো না। এই বিয়েটা ভাঙা চলে না। দেখো, মল্লার তা তো আর গিয়ে একা কথা বলতে পারবে না। আমি আর কি বলবো বলো তো পিলু, দেখলেই তো এটা আদিত্যদার কাছে মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আদিত্যদা সহজে রাগে না, জেদও করে না, কিন্তু একবার চটে গেলে আদিত্যদা কারোর কথা শোনে না। বাধ্য হয়েই বলছি রুক্মিণী, কারণ আমরা যা আশা করছি সেটার সময় বোধ হয় পেরিয়ে গেছে। দিদি, তুমি এ কথা বলছো? ধুনু চিনাসের কাণ্ডটার পর আমি তো গেছিলাম আদিত্যদার কাছে। রুক্মিণী, আমি আদিত্যদাকে খুব ভালো করে চিনি, অনেক দিন ধরে চিনি। রঞ্জা, আমার মনে হয় তুই এবার বাড়ি যা। মানে Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।